দাঁড়ালো? ওরা দুইজন যুক্তি করে কি আমাদের কাছে ভালো সাজতে চাচ্ছে? আরে কি বলবো জানি, মুন্নিও দেখি ডাক্তার পাত্রের জন্য বিউটি পার্লারে দৌড়াচ্ছে, আরো সুন্দরী হবে। ওই ডাইনিংয়ে বিয়ে করবে ডাক্তার পাত্র? আচ্ছা বাদ দাও, ওই রূপগুণের কথা বাদ দাও, কিন্তু আমরা দুজন যে ডাব্বা মারছি সেটা কি হবে? ডাব্বা খাচ্ছি মানে? তোর কি ধারণা ওদের দুজনের ডাক্তারের সঙ্গে বিয়ে হবে? তুমি এসব কি বলো বলতো? পাত্র কি মানে পড়লো দু গলায় ঝুলিয়ে রাখার জিনিস, যে পছন্দ হলে টপ টপ করে পেরে নিত? এটা একটা সময়ের ব্যাপার। আর তাছাড়া তোমাদের যে ডিমান্ড ডাক্তার পাত্র লাগবেই, তো ডাক্তারদের তো এরকম ডিমান্ড থাকতে পারে, তাই না? তুমি অত চিন্তা করো না, দেখি হয়ে যাবে, সব হয়ে যাবে। এতদিন জানতাম যায় না, কিন্তু তোমার মতো দুলাভাই থাকলে তাও সম্ভব। ভাবি, তোমার বোনের নাকি বিয়ে ঠিক হয়ে গেল? একদম, ছেলে পক্ষটা আমাদের বাড়িঘর দেখে এসে পছন্দ করে ফেলেছে এবং বিয়েও ঠিক করে ফেলেছে। বাহ, মেয়ে না দেখে বাড়িঘর দেখে রাজি হয়ে গেল? আরে আমরা তো ঐতিহ্যবাহী পরিবার, আর ছেলে ছেলের পরিবার সব বেড়ে একদম রাজি হয়ে গেল। তুমি তো রাজ কপাল। আমার বোনটার জন্য এত কষ্ট করে খোঁজাখুঁজি করে একটা ডাক্তার ছেলে পেলাম না, তাতে কষ্টে বুকটা ফেটে। আহারে, সবার কপাল তো সমান না, তাই না? আমার স্বামী ব্যবসা করে আর তোমার স্বামী চাকরি করে, তেমনি আমার বোনের ডাক্তার পাত্রের সঙ্গে বিয়ে হবে বলে যে তোমার বোনেরও ডাক্তার পাত্রের সঙ্গে বিয়ে হবে, এটা ভাবা কিন্তু ঠিক। মানুষ তো আশা তো করতেই পারি, তাই না? হ্যাঁ, তা তুমি করতেই পারো, কিন্তু সবার আশা তো আর পূরণ হয় না। তা ভালো বলে কাপা। আচ্ছা, বিয়ে কাদের বাসায় হবে, আমাদের না তোমাদের? শুক্রবার পাত্রপক্ষ সুমকে দেখতে আসবে, তোমার ভাইজান তো বলেছে দেখতে আসলেই বিয়ে পড়িয়ে দিবে। বাহ, শুভ কাজ তাড়াতাড়ি হওয়াই ভালো। আমিও তোমার ভাসুরকে সেই কথাই বলেছি। আচ্ছা, আমি যে শুনলাম তোমার বোন শান্তর সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, এইটা কিন্তু ঠিক। শান্ত হলো কি এই বাড়ির ছেলে, আর তোমার বোন হলো কি এই বাড়ির অতিথি। কিন্তু আপা, আমি যে শুনলাম তুমি সাহেবকে দেখতেই পারে না, সাহেবকে দেখলেই খুব খারাপ ব্যবহার করে, এটা তো ঠিক না। সাহেব এবারের ছেলে আর সুমি এবারের অতিথি, তার কি এটা করা উচিত? একদম না। বাহ, চমৎকার তো, আমার কথার ছুরি দিয়ে তুমি আমাকেই ঘায়েল করলে। ঘায়েল করার তো কিছু নেই, যা সত্যি তাই বলেছি। আচ্ছা, আমি যাই। আমার বোন সাহেদের সাথে খারাপ আচরণ করে তা জান্নাত জানলো কি করে? নিশ্চয়ই সাহেদ বলেছে। ঠিক আছে, আগে আমার বোনের বিয়েটা তো হোক, তারপর দেখ সাহেদ তোকে আমি কি করি। মনে হচ্ছে দিনের বেলায় তুই আকাশের তারাগুলো গুনে শেষ করে ফেলছিস। এই আমার তো হয়ে গেছে, তোমার খবর কি? এই তোর হয়ে গেছে মানে কোন কাজের কথা বলছিস? আরে, আমরা দুই ভাই মিলে যুক্তি করে যে মিশনে নেমেছিলাম, আমি বড় হয়ে কিছুই করতে পারলাম না, আর তুই কিভাবে মিশন সাকসেসফুল করলি? আর বলো না, কিছু বকাটা ছেলে মুনিকে উৎপাত করছিল, বাস নায়কের মতো গিয়ে দিলাম কয়েকটা, আর দেখ ভাই, একজনের মাজা ভাঙা থেকে রক্ষা করার পরেও আমাকে একটা ন্যূনতম ধন্যবাদও দিল না। মানে সুমি কলার খোসায় পিছলে পড়ে যেতেছিল, আমি তাকে ধরলাম, সে আমাকে ধন্যবাদ তো দূরের কথা, আরো আমাকে উল্টা সে চার্জ করছে যে আমি তাকে টাচ করলাম কেন। আরে ভাইয়া, তুমি তো একদম বোকাই রয়ে গেলা, দিতা তাকে পরে মাজাটা ভাঙতে, তাহলে একটা উচিত শিক্ষা হয়েছে আজকে। ভুলটা তো আমি সেখানেই করেছি, উপকার করেও তার কাছে কোনো কৃতজ্ঞতা পেলাম না। কৃতজ্ঞতা দূরের কথা, এখন দেখো এই বিষয়টাকে রংচং মাখিয়ে ভাইয়ের কাছে নেগেটিভ ভাবে উপস্থাপন করে তোকে না জানি বকা শোনায়। বলিস কি রে, সে কি আসলেই এরকম কাজ করতে পারে? যে ঝাড়াই কঞ্জি। শোনো,
ভাবি তো অল টাইম চাই আমরা কোনো ভাই বোন যেন ভাইয়ের আশেপাশে ঘেঁষতে না পারি, যেন টাকা পয়সা চাইতে না পারি। এই কারণে ভাবির ছোট বোনকে আমি বিয়ে করতে চাইছি, আর বিয়েটা একবার করতে পারলে ভাবিকে বুঝিয়ে দিতাম শাহেদ কি জিনিস। তখন আল্লাহ আল্লাহ করো, দেখো কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। আমি পরে আমার মাজাটাই ভেঙে যেত। যাই হোক, আমি তোকে একটা থ্যাংক ইউ দিলাম। কোনো দরকার নেই। কেন? কারণ শাহেদ তোকে আগে অপমান করেছে না? করেছে। এখন তুই তোর প্রতিশোধ নিবি। কিভাবে নিব? দুলাভাইকে বলবি শাহেদ তোকে রাস্তাঘাটে জড়িয়ে ধরেছ। আপু, এত বড় একটা মিথ্যা কথা কিভাবে বলবো না আমি? কারণ আমাদের বংশের কোনো মেয়ে কখনো কারো কাছে অপমানিত হয়নি। শাহেদ তোকে অপমান করেছে, কাজে এখনই সেই সুযোগটা তোকে গ্রহণ করতেই হবে যেভাবে। আচ্ছা ঠিক আছে, এসব কথা এখন বাদ। পরশু দিন যে ডাক্তার সাহেব আসবে তা নিয়ে কিছু প্ল্যান করেছ? শপিং এ না যাবে? পাগলও আপন বুঝছে, কিন্তু তুই নিজেরটাও বুঝিস না। আচ্ছা হয়েছে, থাক, এত রাখবো দেখি, বলবো না তোলা ভাইকে। ওকে ভাইয়া। হ্যাঁ, হাই কেমন আছ? বল ভাইয়া, একটা ভালো খবর তোমাকে দিতে এসেছিলাম। তাই নাকি? তা বল না কেমন, কি ভালো খবর? ভালো খবরটা হলো আমাদের অফিসে অ্যাকাউন্টসে একটা পদ খালি পড়ে। তাই নাকি? আমি আমাদের সাহেদের জন্য আমাদের এমডি স্যারকে বলে রেখেছিলাম। এমডি স্যার ওর ব্যাপারে খুব পজিটিভলি রাজি আছে। কিন্তু কিন্তু এই ভিতরে কিন্তু এলো কোথেকে? এই চাকরিটা যদি ও না করে তাহলে আমি বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। না মানে অ্যাকাউন্টসের ব্যাপার তো, তাই লাখ পাঁচেক টাকা অ্যাকাউন্টসে জমা দিতে হবে। চাকরিটা যখন পার্মানেন্ট হয়ে যাবে তখন সেই টাকাটা ব্যাক করবে। আর এটা কোনো ব্যাপার হলো নাকি? তোকে আমি 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি, কালকে সকালে যেয়ে অ্যাকাউন্টে জমা দিয়ে দিস। না 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 না, তা কিছুতেই হতে দেওয়া যাবে না। সামনে আমার ছোট বোনের বিয়ে, এই মুহূর্তে 5 লক্ষ টাকা হাতছাড়া করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। বেটার আমি কাটা দিয়ে কাটা তুলব। ঠিক আছে ভাইয়া, তাহলে সকালে তুমি চেকটা সাইন করে দিও। না, সাহেদের জন্য তুমি একটা টাকাও দিবা না। হোয়াট? আমার ছোট ভাইয়ের ভবিষ্যতের জন্য আমি টাকা দেবো না মানে কি বলতে চাও তুমি? ভাবি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ভাবি কি বলছো এসব? কি কি বলেছি? দুশ্চরিত্র ছেলের জন্য আমার স্বামী একটা টাকা করতে পারবে না। সাহেদ দুশ্চরিত্র ভাই? তোমাদের আদরের ছোট ভাই আমার বোন সুমিকে রাস্তার উপর প্রকাশ্য দিবালোকে জড়িয়ে ধরেছে। শাহেদ এত নিচে নেমে গেছে? হ্যাঁ, শাহেদ অনেকদিন ধরে সুমিকে বিরক্ত করে আসছে। সেদিন তো রাস্তার উপর চুমু খেতে চেয়েছিল, কিন্তু আজ 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 আবার সে কি করেছে তা আমি মুখে বলতে পারবো না, সেটা হলো লজ্জার কথা। সুমি সন্ধ্যার পর থেকে ঘরে দরজা বন্ধ করে বসে আছে। ভাবতে খুবই খারাপ লাগে যে ছোট ভাই কিনে আমি অনেক উজ্জ্বল ভবিষ্যৎ দেখেছিলাম। তাহলে বন্নি, শেষ পর্যন্ত তুমি আমার ছোট ভাইয়ের দায়িত্ব নিতে চাচ্ছ? আরে না না, আমার জন্য তো কিছু করতে হবে, তো চিন্তাও করতে হবে। আগে যা আছে খাও।
আরে গরম গরম চায়ে আড্ডাটার মজাই আলাদা। তুই জানিস না বড় ভাইয়ার শালিকে তুই রাস্তার মধ্যে চুমু খেতে চেয়েছিলি, আজকে তুই তাকে রাস্তার মধ্যে সবার সামনে পিছন থেকে জড়িয়ে ধরার চেষ্টা করেছিস। আমার বলছিস কি করেছিস ভাইয়া? তুমি কি ঘটনাটা নিজে চোখে দেখেছ? না, ভাবি বলেছে। আরে দুঃখে সুমি সারা রাত দরজা বন্ধ করে শুধু কান্না করেছে। আপনারা যে যাই বলেন, শাহেদ ভাই এমন একটা কাজ করতে পারে আমি জীবনেও বিশ্বাস করি না। আমিও করি না, আমার দেবরকে আমি খুব ভালো করে চিনি। অথচ দুঃখ আমার একটাই, আমার মায়ের পেটে আপন বড় ভাই আমাকে বিশ্বাস করতে পারল না। আমি চলে যাচ্ছি, তোমরা ভালো থাকো। ভাইয়া তুমি কিন্তু বিনা অপরাধে সে জমির কাছে মানে? হ্যাঁ, ভাইয়া সুমিকে না, বরং সুমি ভাইয়াকে সবসময় উস্কানিমূলক কথা বলে খেপানোর চেষ্টা করত। আর সুমি যখন ভাইয়াকে বলেছিল যে ইট দিয়ে মাথা ফাটিয়ে ফেলবে, তখন ভাইয়া বলেছিল যে আমাকে মাথা ফাটিয়ে ফেললে আমি কি চুমু খাবো ভেবেছ? এই কথাটাই বড় ভাবি রং চং মাখিয়ে সবার সামনে উপস্থাপন করেছে। শাহেদ উচিত কথা বলে বলে বড় ভাবি ওকে দেখতে পারে না, এটা আমি অনেক আগে থেকেই জানি। তবে কি আমি শাহেদের গায়ে হাত তুলে ভুল করলাম? জি দুলা ভাই। আমাদের পরিবারে যাদবে পরিষ্কার না। আরে বোন রে বোন, সর্বনাশ হয়ে গেছে রে বোন, সর্বনাশ হয়ে গেছে। আপা তুমি এরকম করছো কেন, কি হয়েছে? আরে যে ডাক্তার সঙ্গে তোর বিয়ে ঠিক করেছিলাম সে আসলে একটা প্রতারক। মানে? মানে হলো বড় মা আমাকে এই মাত্র ফোন করে বলল যে ভুয়া সার্টিফিকেট জন্য ওকে সকালবেলা পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। তানার শক্ত করে ধরুন, যাতে যত ঝড় তুফান যাই আসুক না কেন আমাকে আপনার থেকে দূরে না সরাতে পারে। সুমি সত্যি কি তুমি আমাকে ভালোবাসো? আপনি আমার হাতটা ধরুন না প্লিজ। তাহলে আমার হাতটা শক্ত করে ধরো, আরো শক্ত করে ধরো। আমি তো ডাক্তার না, তাহলে মিথ্যা বলছো কেন? ডাক্তারের কাজ হলো রোগীদের ট্রিটমেন্ট করা, ওকে সুস্থ করে তোলা। আর মনের ডাক্তারের কাজ হলো ভালোবাসার মানুষের ভুল শুধরে ওকে কাছে টেনে নেওয়া। আমি তো তোমাকে ভালোবাসি না। তাহলে দুই ভাই দুই ভাইয়ের শালিকে বিয়ে করতে চেয়েছিলেন কেন? না, এই শান্তর পেটে না কোনো কথাই থাকে না। ঠিকই বলেছো মুন্নি, আমি আমার ভাইকে চিনতে পারিনি, যে কারণে তার গায়ে আমি হাত তুলতে পেরেছি।